দর্শক বন্ধুরা, আমি অনুজিৎ হ্যাপিনেস রিয়েলটির একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো আজকে আমি এসেছি সোনারগাঁও হাউজিং টাউনশিপ, যেটা কি আপনার জাস্ট 20 মিনিটস কার ড্রাইভ ফ্রম জোকা মেট্রো। তো আপনারা সাধারণত আমাদের একটা খুব কমন কোয়েশ্চেন করেন যখন কল করেন ভিডিওগুলো দেখে, কি এই প্রজেক্টটি কি রেডি টু মুভ ইন, কোনো বাংলো অ্যাভেলেবেল আছে? তো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এনেছি একটা রেডি টু মুভ ইন বাংলো। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা রিসেলের রেডি টু মুভ ইন বাংলো আছে। ৪.৪ কাটা ল্যান্ড এরিয়া, তার মধ্যে 1800 স্কোয়ার ফিট বিল্ড আপ এরিয়া। তো চলুন দর্শক বন্ধুরা, একবার আপনাকে ভালোভাবে এই বাংলোটা একবার দেখিয়ে দিই। চলুন, আমরা এখন মেইন ডোর দিয়ে এন্টার করছি। এটা হলো মেইন ডোর, উডেন ডোর আছে, এখান থেকে আমরা এন্টার করে নেব আর দেখিয়ে দেবো ভেতরে কি কি স্পেসিফিকেশন আছে। তো এখন আমরা বাংলোর ভেতরে এন্টার করেছি। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একটা বিশাল বড় হল আছে, ড্রয়িং কাম ডাইনিং। এদিকটা ড্রয়িং রুম দেখানো রয়েছে আর এদিকটা ডাইনিং স্পেস। ফ্লোর আপনারা দেখতেই পাচ্ছেন, ফ্লোরে আমাদের ডাবল চার্জ ভিট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। তো এটা যেরকম কি একটা রিসেল বাংলো আছে, তো যিনি কিনেছেন উনি হালকা হালকা মডিফিকেশন করেছে, যেরকম কি আমি আপনাদের সবাইকে দেখাতে চাইবো। ওপরে ফলস সিলিং করা রয়েছে, খুব সুন্দরভাবে ডিজাইন করা একটা ফলস সিলিং করা রয়েছে আর সিলিং লাইটও পুট করা রয়েছে এর মধ্যে। উনি পুরোই টোটাল যা উনি মডিফিকেশন করেছেন এই কাস্টমাইজেশন সমেতই উনি সেল করবেন। ডেলের কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কালারগুলো কিন্তু সব মাল্টি শেড রয়েছে। তিনটে দেওয়ালে আপনার লাইট শেড আর একটা দেওয়ালে ডার্ক শেড দেওয়া রয়েছে। এখন আমরা চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে, আর কি কি আছে ড্রয়িং কাম ডাইনিং বাদে। তো গ্রাউন্ড ফ্লোরে আমার ডান হাতে এটা একটা কিচেন আছে, কিচেনের মধ্যে কাউন্টার টপ রেডি, লিন্টেড লেভেল অবধি আপনার ওয়াল টাইলস দেওয়া রয়েছে, ফ্লোরিংটাও ডাবল চার্জ ভিট্রিফাইড টাইলস কাজারিয়া ব্র্যান্ডের, আপনার বেসিন, তারপরে যা যা ফিট অ্যান্ড ফিক্সচার্স সবই লাগানো থাকবে। আর এই পোর্শনটা রয়েছে হলো আপনার ফ্রিজ কাট আউট স্পেস, আপনি এখানে ফ্রিজ ইনস্টল করতে পারবেন আপনাদের। এটা আমার পেছনে হলো কমন টয়লেট, নিচে একটা বেডরুম রয়েছে, বেডরুমের পাশে একটা কমন টয়লেট দেওয়া রয়েছে। ফ্লোরিংটা হলো মার্বেল ফ্লোরিং। আমাদের সোনারগাঁও বা লেক লাইফ এই প্রজেক্টে ফ্লোরিংয়ে স্টেয়ার কেসে আর আপনার টয়লেটের মধ্যে মার্বেল ইউজ করেছি, দেয়ালে ওয়াল টাইলস, আপনার কমোড, ফিট অ্যান্ড ফিক্সচার্স সবই ফিট করা রয়েছে এখানে, সবই আপনার প্রিমিয়াম ব্র্যান্ডের রয়েছে। এবার আমরা চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরের বেডরুমের ভেতরে। এটা একটা 3 BHK বাংলো, যেরকম কি আপনি সাইজটা শুনেই বুঝতে পারছেন। তো এটা গ্রাউন্ড ফ্লোরের আপনার বেডরুমটা, অ্যাভারেজ সাইজ আপনার 12x12 বেডরুম সাইজ রয়েছে। এটা হলো গ্রাউন্ড ফ্লোরের একটা ব্যালকানি, এই ব্যালকানি থেকে এই লেকটা খুব সুন্দরভাবে আপনি ভিউ করতে পারবেন। আর আজকে যেহেতু ওয়েদারটা একটু ক্লাউডি রয়েছে, তো তাই জন্য জলের রঙটাও কেমন জানি একটু ফুটে উঠেছে। সো দর্শক বন্ধুরা, ফার্স্ট ফ্লোরে যাওয়ার আগে আমি একবার আপনাদের দেখাতে চাইব, যেহেতু এটা অলরেডি একজন কিনে রেখেছিলেন, তো নিজের ইচ্ছে মতন বানিয়েছেন, তো এখানে আমরা একটা বেসিন দিয়েছি আর সিঁড়ির তলাটা ইউটিলিটি স্পেস আছে, আপনি এটাকে আপনার স্টোরেজ স্পেস হিসেবে ইউজ করতে পারেন। সো দর্শক বন্ধুরা, এবার আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এখন আমি দাঁড়িয়ে রয়েছি ফার্স্ট ফ্লোরের লবিতে। এটা একটা লবি এরিয়া, আমার বাঁদিকেও একটা ব্যালকানি রয়েছে, বিশাল বড় একটা ম্যাসিভ সাইজের ব্যালকানি। এটা বাংলোটার সামনের দিকের একটা ভিউ দিচ্ছে, ড্রাইভওয়েটা দেখা যায়। আর আমার ডান হাতে আমি দেখাতে চাইব একবার, ডান হাতে আমার একটা ওপেন টেরেস আছে আর সঙ্গে আরেকটা ব্যালকানি আছে। তো আমরা চলুন এবার একটু ওপেন টেরেসটার মধ্যে যাই। এটা হলো একটা ওপেন টেরেস স্পেস, সামনে দিয়ে পুরো লেকটা ভিজিবল রয়েছে, পাশের এটা আরেকটা ব্যালকানি যেটা আপনার লবিটার সঙ্গে অ্যাটাচ রয়েছে। ওপেন টেরেসটা খুবই সুন্দর একটা ভিউ দিচ্ছে, মানে সকালবেলা, ভোরবেলা বা বিকেলবেলা আপনি খুব ভালোভাবে এখানে টি টাইম ফিল করতে পারবেন, কেন এত সুন্দর একটা ভিউ। এই সামনে
ওপেন টেরেস থেকে আমার পুরো বড় একটা লন দেখা যাচ্ছে। এটা একটা বিশাল বড় লন, এখন এটা অনেকদিন ইউজড হয়নি বলে ঠিকভাবে মেনটেন্ড না, তো এমনি জেনারেলি মানুষ থাকলে এখানে আরও মেনটেন্ড থাকবে আর আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সো দর্শক বন্ধুরা, এখন আবার আমি দাঁড়িয়ে রয়েছি হলো ফার্স্ট ফ্লোরের লবিতে। একবার সিলিংটা দেখতেই পারেন, সিলিংটা হলো পুরো আর্চ করা রয়েছে, ওপর দিকে এলিভেশনটাই ওরকম আর্চ করা। তো এটার একটা বেনিফিট আছে, আপনার ঘরের মধ্যে খুব সুন্দর হাওয়া খেলবে। আর আমার বাঁদিকে আরেকটা উপরে এই ডোরটা দেখতে পারেন, এটা একটা লফট স্পেস বানানো, তো আপনি যেরকম অনেক আনইউজ জিনিস এই ওপরে আপনি রাখতে পারেন। তো এখন আমরা সবাই চলি, আপনাদের একবার বেডরুমটা আর পাশের টয়লেটটা একবার দেখিয়ে দিই। এই সোজাটা হলো আমার টয়লেট। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি হলো ফার্স্ট ফ্লোরের বেডরুমে। তো বেডরুমটা অ্যাভারেজ সাইজের একটা বেডরুম, 14x12 ফিট বেডরুমটা সাইজ রয়েছে। আর একবার আমি রিকোয়েস্ট করবো ক্যামেরাটাকে ওপরে প্যান করতে, তাহলে আপনি বুঝতে পারবে এটাও ডাবল হাইটেড রয়েছে। আমরা এন্টার করছি এখন আরেকটা বেডরুম, যেটা আমরা অলরেডি দুখানা বেডরুম দেখিয়ে দিয়েছি, একটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আর ফার্স্ট ফ্লোরে অলরেডি একটা দেখিয়ে দিয়েছি। এটা হলো আপনার থার্ড বেডরুমটা, যেহেতু এটা 3 BHK বাংলো, এটা 3 নম্বর বেডরুমটা। এটা একটা ম্যাসিভ সাইজের বেডরুম। প্রত্যেকটা বেডরুমই দুদিকে তিন দিকে আপনি খোলা পাবেন, তো এই বেডরুমটাও যেরকম টু সাইড ওপেন আছে, দুদিকেই জানলা রয়েছে আর জানলাগুলো বক্স ফ্রেম উইন্ডো আছে। তো এখন আমরা যাচ্ছি টেরেসের ওপরে, টেরেসটা ওপরেই রয়েছে, তো চলুন একবার টেরেসটাও দেখিয়ে দিই। আমি এখন চলে এসেছি টেরেসের ওপরে, তো টেরেসে আমি দাঁড়িয়ে রয়েছি। তো টেরেস থেকে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ, এখানে পুরো আমাদের টাউনশিপটা রেডি, অলরেডি লোকেরা থাকছে। আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন একটা চিলড্রেন্স পার্ক বানানো রয়েছে, এখানে যারা রেসিডেন্সিয়ালরা বাংলো নিয়েছেন তাদের বাচ্চারা প্রত্যেক সন্ধেবেলা এখানে খেলতে আসে। তো খুব সুন্দর এখানে একটা পরিবেশ থাকে, আর তাছাড়া হলো এখানে যারা থাকছে তো তাদের মধ্যে একটা খুব সুন্দর একটা ইন্টারনাল একটা বন্ড রয়েছে। কোনো পুজো বলুন বা নিউ ইয়ার বলুন, এখানে সবাই মিলেমিশে জিনিসটাকে খুব সুন্দরভাবে একটা রূপ দেয়। যদি আপনারা রেডি টু মুভ ইন বাংলো যদি খুঁজছেন, তো কাইন্ডলি একবার আমাদের কল করবেন, কল করে একবার সাইট ভিজিট ফিক্স করে বাংলোটা দেখে নেবেন। আমি আশা করি যা আপনাদের দেখালাম আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ফোন নাম্বারটা ডিসক্রিপশানে পেয়ে যাবেন, তো ওখান থেকে আমার নাম্বারটা নিয়ে কাইন্ডলি আমাকে একবার কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে সাইট ভিজিটে আপনি আসতে পারেন। হ্যাঁ, আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো এরকম ভিডিও আমরা ফিউচারে আরও আনতে থাকব, তো দয়া করে রিকোয়েস্ট আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাকে বেশি করে করে শেয়ার করবেন, যাতে এরকম ভিডিও আমরা আরও ফিউচারে আনতে পারি। থ্যাংক ইউ দর্শক বন্ধুরা।